আগামী 25 মার্চ স্বাস্থ্য দপ্তর ও যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে আস্তাবল ময়দানে এক সন্ধ্যাকালীন অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবে ভারতবর্ষের প্রখ্যাত সঙ্গীত শিল্পী কুমার শানু, তাছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ একাধিক মন্ত্রী উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের আধিকারিকরাও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি আস্তাবল মাঠ পরিদর্শন করেন, কাজের অগ্রগতির বিস্তৃত খোঁজখবর নেন, পাশাপাশি কী কী করণীয় তাও বলে দেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের। মূলত নর্থ ইস্টের HIV/AIDS-কে আরও সচেতন করার জন্য এই কর্মসূচি বলে জানালেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। যুব বিষয়ক ক্রীড়া দপ্তর, এডুকেশন, DWS এবং ট্রাইবাল ওয়েলফেয়ার এই দপ্তর সম্মিলিতভাবে আমরা এখানে ত্রিপুরা রাজ্যকে এবং নর্থ ইস্টকে HIV এবং ড্রাগ ফ্রি, ড্রাগ মুক্ত করার জন্যে এখানে একটা কালচারাল নাইট আমরা করব এবং এতে করে কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের আধিকারিকরা থাকবেন, আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে টোটাল রাজ্যের যে প্রশাসন তারা উপস্থিত থাকবেন। তারপরেও আমরা বিস্তারিতভাবে প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। আপনারা সন্ধ্যা 7টায় মহাকরণে সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকবেন, সেখানে আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে এবং আমাদের ক্রীড়া দপ্তর থেকে আধিকারিকরা থাকবেন, আমিও থাকব, আপনারা আসবেন। ইউ অল আর ওয়েলকাম। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।